ফের উত্তরপাড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী কাঞ্চন মল্লিকের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। বুধবার উত্তরপাড়া পুরসভার 10 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী ঘুরবেন, তাই গতকাল রাতে ওই এলাকায় প্রার্থীর সমর্থনে ব্যানার ও ফেস্টুন লাগিয়েছিলেন তৃণমূল কংগ্রেস কর্মীরা। বুধবার ভোর রাতে ছিঁড়ে ফেলেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। ঠিক ঠিক এটা রাত্রে কালকে লাগানো হলো হোর্ডিংটা, যে প্রার্থী আজকে ঘুরবে আমাদের এখানে। হ্যাঁ, তা সকালে উঠে দেখি এরকম ছেঁড়া। কি মনে হয় কারা করলো? কারা করবে? যারা করছে এরকম করে তারাই করবে। আর কারা করবে আমরা দেখিনি কে করেছে, কিন্তু আজকে প্রার্থী ঘুরবে আসবে কারা করতে পারে? এইভাবে যে ব্যানার ছিঁড়ে দিচ্ছে রাতের অন্ধকারে, কি বলবেন? কিছু বলানি, প্রশাসনকে জানাবো আমরা, থানায় যাচ্ছি, একটু করে ডিপ্রেশন দেবো। কী করে থানা, থানার কাছে এটাই আবেদন যে কড়া কড়া শাস্তি হোক এদেরকে। আপনার নাম? বাপু সিং। মানুষ যখন সঙ্গে আছে কপালটা ছিঁড়তে পারবে, তারপর দেখা যাবে। উত্তরপাড়া শান্ত এলাকা, সেখানে এবার ব্যানার ছিঁড়ে একটা অশান্ত করার চেষ্টা করছে, সেটা করবেই দাদা। কারণ মানুষ যখন পাশে থাকে তখন তাদের ভয় হয়, তারা তো অশান্ত করার চেষ্টা করবে। তৃণমূলের তো পায়ের তলায় মাটি নেই। কাঞ্চন মল্লিক করা প্রার্থী করেছে, উনি পার্টির ABCD বোঝেন না, পার্টির সমীকরণ জানেন না, এখানে তৃণমূলের কি অবস্থা সেটাও উনি জানেন না। তৃণমূলে আজকে যদি 10 নম্বর ওয়ার্ড নয়, সারা উত্তরপাড়ায় আপনারা ঘুরে দেখেন, দেখবেন 80% নেতৃবৃন্দ ঘরে বসে আছে। তারা কাঞ্চন মল্লিককে মানেনি, আজকে তাদের লোক ছেড়েছে কিনা আমি জানি না, তবে ভারতীয় জনতা পার্টি এই পোস্টার ছেঁড়ার রাজনীতিতে বিশ্বাস করে না। সারা ভারতবর্ষে আমরা 17টা রাজ্যে আছি, মানুষের ভালোবাসা আশীর্বাদ নিয়ে আছি। সুতরাং এই ঠুনকো এইসব জিনিস, ছিচকে চোরদের মতো কাজ বিজেপি করে না। আপনার নাম? আমার নাম প্রণব চক্রবর্তী, আমি জেলা বিজেপির সহসভাপতি। আপনারা দেখছেন কৃষক সেতু বাংলা, বাংলার মাঝে খবরের খোঁজে।